যেখানে বরফ সেইখানে যাব। আর সাইডের আবহাওয়াটা দেখো কত সুন্দর লাগছে গাইস। আর এইখানেই হলো আমরা রাতের বেলা মজা করছি। হ্যালো, গুড মর্নিং। আজকে কোথায় যাচ্ছি আমরা? আজকে যাব প্যারাগ্রামে সাইট সিইং করবো। বাপ রে বাপ, এই জায়গার ভিউটা খতরনাক বলো। সেই লেলের তে আর অনেক মজা হবে আজকে সারা দিনটা, পুরো দিনটা তোমরা দেখতে থাকো। আর আজকে সরস্বতী পুজো, সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর সবাই অনেক অনেক আনন্দ করো, আজকের দিনটা অনেক অনেক ঘোরো। আর চলো, এখান থেকে প্রায় প্রায় দেড় ঘন্টা বা আধা ঘন্টা এক ঘন্টা লাগবে পুরো বরফে যেতে, মানে ওখানে অনেক বরফ। চলো গাইস, এখন আমরা বেরোই, আর বেশি করে লাভ নেই। আর এই যে হলো বরফ দেখতে পাচ্ছ এখানে আবার, তো গাইস চলো, এই দেখো বরফ, পুরোপুরি বরফে ভরা এই জায়গায়। সবে বরফের দিকে যাওয়া শুরু করছি, মানে অনেকটা দূর চলে এসেছি বাড়ি থেকে, মানে হোটেল থেকে, সরি। দেখো রাস্তার সাইডে বরফ, কি লাগছে সেই লাগছে দেখতে। তাই সবচেয়ে ভালো লাগছে যদি পুরো দুই সাইডে পুরো ভরে থাকতো, মানে একদম পুরো বরফ বরফ। দুই সাইডে বরফ, আমি চেয়েছিলাম বলো তো, দুই সাইডে পুরো এতটা এতটা করে বরফ থাকবে, দুই ফুট করে, আর দাঁড়াবো আর ডাবাস্টার পড়ে যাবো। ও হয়ে যাবে, ও তো পাবে, জানি না মনে হচ্ছে না পাবো। এই জায়গায় না পেলে সামনে পেয়ে যাবো। চলো গাইস, দেখা যাক সামনে পাই কিনা, আর যদি পাই এটা তো অনেক ভালো ব্যাপার, না পেলে কি করা আছে, কালকে নাও যাবো এক জায়গায়, ওখানে বরফ আছে অনেক, তাও দেখি। ও গাইস বরফ দেখো রাস্তার পাশে, কেমন লাগছে? জাস্ট ওয়াও। ও এক্ষুনি মিতি বলছিল, দেখো রাস্তা, এক্ষুনি মিতি বলছিল যে ও বরফ দেখবে রাস্তার পাশ থেকে। এই দেখো, ইয়ো বাস, এইগুলোই চাই। বাপরে বাপ, খতরনাক লাগছে। দেখো গাইস, এই যে এইখানে দাঁড়াবে। ওয়াও গাইস, এই সাইডটা দেখো। এই মিথি কেমন লাগছে? ইয়াতে শুটিং হওয়া তা भैया, एक साइड पे रुक सकते हो थोड़ा सा? रुक जाओ वहाँ पे, रुक जाओ। किसकी शूटिंग हुई थी? मैंने पिछले जो वो संजय दत्त, हां लियो की, ये लियो मूवी जगह पे शूट हुआ थी তারই সাইড সিন গুলো তো এখন কি আমরা একটু করে লিও মুভি দর্শন করে আসি। এত সুন্দর বরফ না গাইস, কি বলো তুমি? এসে দেখো, আমি একচুয়ালি যেরকম চাই সেরকম হয় না, যে বরফ গোল গোল পাহাড় হয় আর পাহাড়ের উপর দিয়ে বরফ বরফ আর তার মাঝখানে নদী। বাপ রে বাপ, চারদিকে কি সুন্দর লাগছে না? সেই লাগছে, বলে বলে জন্নত মে আ গে यार, জন্নত জন্নত তো ইয়াই হ্যায় আমারে হিন্দুস্তান মে। বাপ রে বাপ, কত সুন্দর দেখো গাইস চারদিকে, ওয়াও বরফ, মানে একটা মন খুশ হয়ে যাচ্ছে দেখে। মানে ঘুরতে আসলে এই একটা জিনিস, যে জিনিসটা তোমরা মিস করবে বাড়ি বসে, যে একটু ঘুরতে আসলে যে ফিল, এটা মানে বছরে একবার হলো একটু ঘুরতে যাও বরফ পাহাড় যেখানেই হোক সেখানে। চলো ইয়ার, আমার মুখে এই শরীর খারাপ করবে। হাত পুরো অবশ হয়ে গেছে। চলো এখন আমরা এসে একটা জায়গাতে, এখান থেকে ঘোড়া উপরে নিয়ে যায় তাই তো সবাইকে, বাট আমরা ঘোড়ায় উঠবো না, গাড়ি সব না, এখান থেকে আর আমাদের গাড়ি যাবে না, মানে এখানটাতে ওদের করতেই হবে, মানে কিছু করার নেই। হ্যাঁ মানে এবার সাইট সিন দেখতে যাচ্ছি, যদি পছন্দ হয় তাহলে আমরা উপরে উঠবো, আর এর জন্য তো ঘোড়ায় যাওয়াই যাবে না, কারণ ও ঘোড়ায় যেতেই পারে না। ওর একবার কেদারনাথে গিয়ে অনেক ভয় পেয়েছে বাবা, আমি জানি আমি কত ভয় পেয়েছি, না আমি জানি না মনে হয়। তো চলো, ভাইয়া আছে আমাদের সাথে, এখন নিয়ে যাবে। এখন আমরা বোর্ড দেখতে যাবো, কাহা সে ইয়েস যা সকতে ভাই, আ যাও আ যাও বোর্ড দেখতে আতে। চলো গাইস বোর্ডটা দেখি, বোর্ডে কি কি জায়গা আছে এখানে ঘোরার, যদি পছন্দ হয় তো দেখব। এই যে ভাইয়া দেখো গাইস, এই সাইড সিনস, আমাদের চাই বরফ, আমাদের এই সব চাই না তাই তো। এই এখন কোথায় যাচ্ছি আমরা? এখন যাব
চলো এখন আমরা এই গাড়ি করে যাবো, দেখেন না আছি জায়গা হয় না হবে দেখ পাই কি তো। চলো চলো ভাই চলো, এবার আমরা গাড়ি করে উঠবো, উপরে উপরে গাড়িতে উঠে গিয়ে দেখবো। জায়গাটা শুধু একবার দেখো তোমরা, মানে চারদিকে শুধু বরফ আর বরফ আর কিচ্ছু নেই। এই সাইডে দেখো, এই জন্যই বলে কাশ্মীর। ছাদের উপরেও বরফ ভরে আছে, চলো সামনেই দেখাবো। ওয়াও সত্যি কথা গাইস, অনেক সুন্দর। আর এদিকে একজন আর শরীর খারাপ করছে, হ্যালো শরীর খারাপ লাগছে না? চলো এই দেখো ছাদের উপরে দেখো, টিনের উপরে বরফ। চলো চলো সামনে চলো, ওই যে গেট সেই না, দেখো তো সুন্দর জায়গা, কি বলবো বাপু বাপ খতরনাক, সেই লেভেলে লাগে মানে চারদিকে শুধু বরফে ঢাকা শহর মনে হচ্ছে এরকম, কত সুন্দর। কেমন লাগছে? এই জায়গায় এই এই পয়েন্ট গুলো ছিল না কি প্যারাগ্লাইডিং কোথায় ভাই? এই বরফ দেখার জন্য কাশ্মীরে এসেছি, আর এত সুন্দর বরফ তোমাদেরকে কি বলবো, মানে বলার কিছু নেই গাইস, অনেক সুন্দর লাগছে এখানে। কাল পুরো খারাপ হয়ে গেছে কেন জানি না, মানে এত পাক পাক ঘুরতে হচ্ছে কেন, প্রবলেম হচ্ছে অনেক। তো এখন কিছু খাবো, আমি এখানে অর্ডার করেছি আমার জন্য খাবার, আর এখন আছি খুব সুন্দর একটা জায়গা দেখো গাইস, এরকম জায়গার তুলনা হবে না, মানে একদম অসাধারণ জায়গা। চারদিকে যেদিকেই যাবে শুধু বরফ আর বরফ, মানে শুধু বরফ আর বরফ। বাট আমাদের বরফে লাফালাফি আজকের মতন শেষ, মনে হয় না আর বরফে লাফালাফি করবে কেউ। যাই হোক অনেকক্ষণ ধরে আমাদের শরীরটা একটু খারাপ লাগছিলো, যেহেতু গাড়িতে আসতে আর এই ওষুধ আছে না, বাস উল্টির ওষুধটা খেতে হবে, প্রবলেম হচ্ছে না হলে। আর এখন আমাদের এখানে ভিডিও চলছে, ভিডিও বানাচ্ছে, অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে ফেলেছি আর এখন ও বানাচ্ছে। চলো গাইস একটু ওয়েট করো, আমরা একটা এখান থেকে কিছু জিনিস নেবো, ফল, মানে এগুলো হলো শুকানো ফল, বাট অনেক ভালো পাহাড়ের ফল শুকানো কিন্তু ভালো, ড্রাই ফ্রুট, মানে এখান থেকে এই ফলগুলো সব শুকিয়ে শুকিয়ে তৈরি করেছে, তো এগুলো খেতে বেশ ভালোই লাগছে। আর এটা হলো কি এখানকার মানে কাশ্মীরি স্পেশালি ড্রাই ফ্রুট, তো এখন আমরা এগুলো নেব। এখানে আছে সব কিছু, মানে সব কিছু মিলিয়ে মিলিয়ে কেসারে, এ তো বহুত মহঙ্গা হতা হ্যায় না, কিতনা গ্রাম কিতনা হ্যায়, কিতনা গ্রাম হ্যায়, 250 কা, 250 কা। চলো তুমি কোনটা নিছো, তুমি কোনটা নিলে, ওই কোনটা নিয়েছো? আমি নিয়েছি ম্যাঙ্গো, ব্ল্যাকবেরি আর পাইনঅ্যাপল, পাইনঅ্যাপল। চলো এখন আমি দেখি কোনটা নি, এ দে দো জি, হ্যাঁ উসকা ভি ইয়ে ম্যাঙ্গো থোড়া সা মুঝে দাও না, দেখতে কেমন লাগতে, টেস্ট দাও, টেস্ট দেখ, না ইয়ে আচ্ছা ইয়ে ভি লে লো, নেই ম্যাঙ্গো তো আম ঘর পে ভি লেন, ও নেই চাই, আচ্ছা আপ এ দাও পাইনঅ্যাপল, হুম এক মিনিট রোক অঙ্কেল, ও যো ওয়হাঁ পে যো হ্যায় না, ও মে ঘর লেকে যাউঙ্গা, তো ইসলিয়ে আলাগ সে প্যাক হোগা, আর উসকো যো চাহিয়ে সব মিলা কে দেনা, ও খানে কে লিয়ে লেঙ্গে। আব ও যো হোয়াইট ওয়ালা দি, এই একটা জায়গা আছে যে জায়গাটা হলো গিয়ে ঠেলে ঠেলে তোমায় সব জায়গায় ঘুরাতো, বাট আজকে আমাদের কাছে টাইম নেই, যে টাইমে আমরা ওই অবধি যাবো, 2000 টাকা করে নিত এক একজনের, বাট 2000 টাকা করে দিয়ে যদি সেই সময়টাই না দিতে পারি বেকার 2000 টাকা দিয়ে লাভ নেই, তো ওই জন্য বললাম যে ঠিক আছে চলো আমরা যাচ্ছি না, এই জায়গায় একটু ঘুরি মজা করি ফটো তুলি ভিডিও তুলি, ব্যাস এটাই এনাফ। বরফ দেখে এসেছি, প্রায় প্রায় 2 ঘন্টার থেকেও বেশি হয়ে গেছে, কিন্তু ঘুমিয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম, ইনস্টাগ্রামে ভিডিও দেখছিলাম, সব কিছু একটু রেডি হচ্ছিলো, আর এত পরিমাণে ঠান্ডা লাগছিলো কি বলবো,
বলার কিছু নেই, এখন যাব খেতে, কারণ খাওয়া দাওয়া রেডি হয়ে ওরা আছে ওই রুমে, আমি এতক্ষণ ছিলাম বাট এই রুমে এসেছি এখন। চলো এখন যাই খেতে, খাওয়া দাওয়া করে আমাদের ঘুমাতে হবে, কারণ কালকের আমরা যাবো এখান থেকে শ্রীনগর, যেখানটাতে আরো সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমরা দেখবো। চলো গাইজ তোমরা ভিডিওটা দেখতে থাকো, এখন যাই আমি ওই ঘরে যাই, তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই, অনেক খিদে লেগেছে গাইজ, সকাল দিয়ে সেরকম ভাবে খাওয়া হয়নি, হালকা পাতলা বাইরে খেয়েছি, কারণ ঘরের খাবারটা খেতেই হবে তাড়াতাড়ি। চলো ফার্স্ট লেটস গো। তো গাইজ ফাইনালি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি সবাই, কারণ তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমাতে হবে, কালকে সকাল সকাল উঠতে হবে 10টার দিকে।